আমরা খবরের খবরের মাঝে আমি সাথে চলতে চাই যাই খবর খেলার মাঝের গেটে তালা রাস্তা অবরোধ করে খেলোয়াড়দের অভিনব প্রতিবাদ নমস্কার আপনাদের সাথে আমি দুর্বা বলো কলকাতা টিভি থেকে ধূপকুড়ি এক অভিনব প্রতিবাদের সাক্ষী রইল। বৈরাতিগুড়ি স্কুলের খেলার মাঠের গেট তালা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় খেলোয়াড়রা প্রায় আধ ঘন্টা ধরে চলা এই অবরোধের ফলে রাস্তা দুধারে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এই দিন সকালে বৈরাতিগুড়ি স্কুলের খেলার মাঠে খেলতে এসে দেখে খেলোয়াড়েরা মাঠের গেটে তালা ঝোলানো এরপরই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে খেলোয়াড়দের দাবি প্রতিদিন ওই মাঠে এলাকার ছেলেমেয়েরা খেলাধুলা করে এবং বয়স্করা হাঁটতে আসেন খেলার মাঠ বন্ধ রাখার কারণে তাদের শরীর শরীরচর্চা বন্ধ হয়ে গেছে এরপর গেটে তালা ভেঙে রাস্তার ক্রিকেট খেলে প্রতিবাদ জানান খেলোয়াড়রা খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধূপঘড়ি থানার পুলিশ এবং ধূপঘড়ি ট্রাফিক গার্ডের ওসি পরবর্তীতে বৈরাতিগুড়ি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভে চৌধুরী এসে খেলোয়াড়দের সাথে কথা বলেন এক পর্যায়ে একটি গেট খুলে দেওয়ার পর অবরোধ তুলে দেয় খেলোয়াড়রা এরপর ধূপগুড়ি ট্রাফিক পুলিশ যান চলাচল স্বাভাবিক করে তবে গোটা ঘটনায় স্কুল কর্তৃপক্ষ এখনও মাঠের গেট বন্ধ করে দেওয়ার কারণ স্পষ্ট করে বলেননি এই ঘটনায় এলাকার মানুষদের মধ্যে খুব ও হতাশা দেখা গেছে প্রশাসন দ্রুত সমস্যা সমাধান না করলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে খেলোয়াড়েরা

আমাদের ধূপগুড়িতে আপাতত চারটা মাঠ আছে ঠিক আছে একটা হাই স্কুলের মাঠ একটা আমাদের বৈতপুর স্কুলের মাঠ একটা কলেজের মাঠ একটা গার্লসের মাঠ আমি আজ পর্যন্ত দেখিনি কোনো মাঠে ঠিক আছে সব গেট বন্ধ থাকে আমাদের বৈতপুর স্কুলের মাঠে যারা আমরা প্রত্যেক দিন খেলাধুলা করি এবং বাচ্চারা তো খেলের রোজ আমরা কর্মের সাথে যুক্ত আছি আমরা টুকটাক সানডে বা ছুটির দিনগুলো এসে খেলি ঠিক আছে তো আমরা দেখছি যে গেট বন্ধ করা আছে কি জন্য গেট বন্ধ

অনেক পাশের বাড়ি মানে আমাদের আশেপাশের মহিলারা আসে হাঁটাহাঁটি করে সবাই থাকে ঠিক আছে গোটা আমাদের এই সিমল চত্বর না ঘোষপাড়া থেকে শুরু করে এদিকে বিবেকানন্দ পাড়া দৃষ্টি পাড়া সবাই আসে কত মানে কি চাচ্ছেন এখন কি যে আমাদের খোলা লাগে আমাদের একটা গেট অন্তত ইয়ের মাঠে খোলা থাকে কতক্ষণ চলবে আপনার নাম আমার নাম অভিনব জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট বলে কলকাতা টিভি